নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান আজকাল পরশু। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ অধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা এগিয়ে যাব আজকের আলোচনাতে। আমরা আগের দিন যে কথাটি বলছিলাম, গতকাল যে আলোচনাটা শুরু করেছিলাম, যে আপনার প্রতিকার মানুষের সঙ্গে কথা বলে, মানুষ ভালো থাকেন আপনার প্রতিকারে। তো আপনি বারবারই বলেন সঠিক গ্রহযোগের প্রতিকার এবং সঠিক তিথি। সঠিক তিথি, তাহলে এই যে তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী, এবং কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। তো অবশ্যই এই অমাবস্যা রয়েছে সামনে 24 অক্টোবর। তো মা কালী এবং এই কালীতন্ত্র সম্পর্কে যদি একটু বিশদে ব্যাখ্যা। অবশ্যই দেখুন, আমরা সারা বছর বিভিন্ন রূপে, বিভিন্ন সময়, বিভিন্ন তিথিতে মা কালীর পুজো করে থাকি, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যায় করা মা কালীর পুজো। কালী শব্দে কি? কালী শব্দে কালং লিয়তে ইতি কালী, অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই কালী। কাল শব্দে গতি, যা কিছু চলছে পার্থিব জগতে, যা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য, তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী। এবং মহানির্বাণ তন্ত্রের কথায় বলা হয়েছে সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনিই হচ্ছেন, তিনি সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মহাকাল, মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন কালী। আমরা কালী প্রসঙ্গে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে মা কালী সত্ত্ব রজতম তিনটি গুণে বিভক্ত, এবং রজগুণে মা কালী হচ্ছেন সৃষ্টিকর্ত্রী। রজগুণে মা কালিকা সৃষ্টিকর্ত্রী, সত্ত্বগুণে মা কালিকা পালনকর্ত্রী, তমগুণে মা কালিকা সংহারকর্ত্রী। সৃষ্টিকর্ত্রী রূপে তিনি আমাকে আপনাকে সমস্ত জগৎ সংসারকে সৃষ্টি করেছেন। পালনকর্ত্রী রূপে তিনি আমার আপনার আমাদের সকলের সমস্ত মনস্কামনা পূরণ, অন্ন বস্ত্রের সংস্থান, আমাদের যা কিছু ইচ্ছা পূরণ, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু তিনি মেটাচ্ছেন। এবং সংহারকর্ত্রী রূপে মা, সংহারকর্ত্রী রূপে মা শত্রুর নাশ করেন। সংহারকর্ত্রী রূপে মা শত্রু নাশ করেন। আমাদের জীবনে কিন্তু শত্রু নাশেরও প্রয়োজনীয়তা আছে, জীবনের বহু সময় বহু ক্ষেত্রে শত্রু নাশেরও প্রয়োজনীয়তা আছে, তখনও আমরা মা কালীকেই ডাকছি, কেন না সংহারকর্ত্রী রূপে তিনি আমাদের শত্রু নাশ করেন। গুণগত দেবী দিক থেকে দেবী কালিকা, আবারও বলছি, রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্ত্বগুণ দ্বারা পালনকর্ত্রী, তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্ত্বগুণ দ্বারা পালনকর্ত্রী, তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। তন্ত্রমতে দেবী কালিকা 10 মহাবিদ্যার প্রথম দেবী, এবং শাস্ত্রমতে মাতা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। তন্ত্রমতে দেবী কালিকা 10 মহাবিদ্যার প্রথম দেবী, শাস্ত্রমতে কালী মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। মা কালীকে আমরা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রূপে পাই। কোথাও তিনি শ্যামা, কোথাও তিনি মহাকালী, কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও তিনি শ্মশান কালী, কোথাও তিনি গুহ্য কালী, কোথাও তিনি আদ্যা কালী, কোথাও তিনি ভদ্রকালী, কোথাও তিনি সিদ্ধ কালী, কোথাও তিনি চামুণ্ডা কালী। আমরা তাকে নানান সময় নানান রূপে পাই, কিন্তু ওভারঅল তিনি মা, এবং তিনি আমাদের যাবতীয়, আমাদের সমস্ত সত্ত্বগুণে তিনি হচ্ছেন আমাদের, তিনি হচ্ছেন আমাদের পালনকর্ত্রী। রজগুণে তিনি হচ্ছেন সৃষ্টিকর্ত্রী, তমগুণে তিনি হচ্ছেন সংহারকর্ত্রী। মা কালী হচ্ছেন অন্ধকারময় জগতের ঊর্ধ্বে পৃথিবীর আদি শক্তি। মা কালী হচ্ছেন অন্ধকারময় জগতের ঊর্ধ্বে পৃথিবীর আদি শক্তি। মা কালী সনাতনীদের মধ্যে দক্ষিণা কালীর পুজোই কিন্তু সর্বাধিক পূজিত, এবং দক্ষিণা কালীর যে রূপটা, দক্ষিণা কালীর রূপটা হচ্ছে দক্ষিণা কালী চতুর্ভুজা, তার চারি হস্তে যথাক্রমে খড়গ এবং অসুরের চিহ্ন মুণ্ড, বাকি দুটি হস্তে রয়েছে বর এবং অভয় মুদ্রা, দুটো জিনিসই রয়েছে, খড়গ এবং অসুরের চিহ্ন মুণ্ড যখন তিনি শত্রু নাশ করছেন, আবার বর ও অভয় মুদ্রা যখন তিনি আমাদের রক্ষা করছেন, আমাদেরকে পালন করছেন। এবং মাথায় তার গলায় নরমুণ্ডের মালা, মাথায় আলু লাইত চুল, শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান, কখনো তিনি শিবের মুখে বাম পা রেখেও দণ্ডায়মান। আমরা কিন্তু শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান দক্ষিণাকালীর মূর্তি বেশি দেখতে পাই, অনেক সময় তিনি কিন্তু বাম পা রেখে দণ্ডায়মান, তখন তিনি বামাকালী। একদমই তাই, আমাদের সঙ্গে বোধ হয় বন্ধু আছেন কি? হ্যালো হ্যালো, না কোনো বন্ধু নেই। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, যেটা আমি বলবো, আমরা আমাদের যা কিছু, দেখুন আমরা যেমন আমাদের জন্মদাত্রী মার কাছে আমরা আমাদের জীবন, আমাদের যা কিছু চাহিদা, যা কিছু অভাব অভিযোগ, যা কিছু সব কিছু যেমন আমরা জন্মদাত্রী মায়ের কাছে করি, ঠিক সেই রকম মা কালিকার কাছে আমরা কিন্তু সমস্ত রকম আমাদের চাহিদার জন্য আমরা মা কালীর কাছে প্রার্থনা করি। তার মধ্যে যেমন বিভিন্ন ইচ্ছা পূরণ আছে, বিভিন্ন রকম প্রাপ্তির ইচ্ছা আছে, পাশাপাশি মা কালিকার পুজোর একটা বড় দিক হচ্ছে শত্রুনাশ। জীবনে কিন্তু শত্রুনাশেরও বিশেষভাবে প্রয়োজন হয়। আমরা বছরের বিভিন্ন সময়, বিভিন্ন বড় তিথিতে, বিভিন্ন অমাবস্যাতে বিভিন্ন রূপে মা কালীর পুজো করে থাকি, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যার রাতে করা মা দক্ষিণা কালিকার পুজো, সর্বশ্রেষ্ঠ। দীপান্বিতা আমরা বছরের বিভিন্ন সময়, বিভিন্ন অমাবস্যায়, বিভিন্ন রূপে মা কালিকার পুজো করে থাকি, কিন্তু তার মধ্যেও কোথাও সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালীর করা পুজো। এবং দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালীর কাছে যা কিছু চাওয়া যায় সব কিছু কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি দীপান্বিতা অমাবস্যা। এবং আমাদের বছরে আমরা যতগুলো অমাবস্যা পাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, এবং কালীতন্ত্রের এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মেয়ের বাবা বলছি। আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি গার্ডেন থেকে, পিয়ালি দাস। আপনার মেয়ের নাম পিয়ালি দাস, ডেট অফ বার্থ বলুন। 11/11/2001। কিচ্ছু হচ্ছে না, শোনা যাচ্ছে না, আরেকবার বলুন। আমার পাশের বাড়ির লোক গেছিল দিদির কাছে, এখন পড়াশোনার ব্যাপারে খুব মনোযোগ দিয়েছে, ভালো হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে মাধ্যমিকে। কবে নাগাদ এসেছিলেন তিনি? এই বছরের শেষের দিকে, এই আগের দিকে গেছিল, ফেব্রুয়ারি মাসের না কোন মাসে গেছিল, ফেব্রুয়ারি মাসে এসেছিলেন এবং তিনি ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো খবর, রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, আজকে কারো সম্পর্কে জানা, ওনার নিজের মেয়ে পিয়ালি দাস। আচ্ছা, 11/11/2001, সেদিন ছিল রবিবার, সকাল 9:16 কলকাতা, ধনু লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন নক্ষত্র, নরগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বক্রী অবস্থায় বৃহস্পতি রয়েছে মিথুনে, শনি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি, মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে ধনু, লগ্নে রয়েছে কেতু, লগ্নে রয়েছে কেতু, লগ্নে তুঙ্গস্থ কেতু, সপ্তমে তুঙ্গস্থ রাহু, বৃহস্পতি যুক্ত গুরুচণ্ডালী যোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র খুব ভালো, এটা বলতে পারছি না, মিডিয়োকার পড়াশোনা, আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে। হরোস্কোপে কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ আছে, যেটা মনের মতো অর্থ রোজগারে বাধা, এবং বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী যোগ করছে, অনেক সময় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটু ক্ল্যাশ লাগার জায়গা রয়েছে, আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, উনি সবই ভালো, মানে মানে প্রচন্ড জেদি। হ্যাঁ না, আগে আপনি বলুন আপনার মেয়ে ক্ল্যাশ লাগার জায়গা বলুন, আপনার মেয়ের এডুকেশন কি? 2001 সালে জন্ম, মানে তার এখন বয়সটা হচ্ছে কত? ওই 21 বছর মতো, এখন বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পড়ছে। হ্যাঁ, আর্টস নিয়ে পড়াশোনা, আর্টস নিয়ে পড়ছে তো? সেটাই তো বললি, বুঝতে পাচ্ছি, বুঝতে পারছি, এটার জন্য মাথা ঠান্ডার কাজও করা যায়, প্লাস চাইলে আপনি গ্রহ সংস্কার করতে পারেন, সামনে বিরাট বড় তিথি দীপান্বিতা অমাবস্যা, আপনি চাইলে গ্রহ সংস্কারের কথা ভাবতে পারেন, আমাদের হেল্পলাইন নাইনে সেক্ষেত্রে যোগাযোগ করুন। আপনি জীবনটা কিরকম ডিজাইন? হ্যাঁ, বিয়ের ব্যাপারে একটুখানি বলবেন, বিয়ের জায়গাও খুব শুভ নয়, লগ্ন সপ্তমে রাহু কেতু সুখী দাম্পত্য জীবন দেয় না, সুখী এই জায়গাটা খুব ভালো নয়,
ভেবেচিন্তে বিয়ের ডিসিশন নেবেন। যে মেয়ে নিজের মা বাবাকে সম্মান করছে না সেই মেয়ে বিবাহিত জীবনে গিয়ে শ্বশুর বাড়িতে কি করে সম্মান দেবে অন্যকে? যদি আমার মানে আমি ধরুন পুরুষ, আমার সঙ্গে এরকম কোন একজন মহিলার বিয়ে হলো যে আমার বাবা মাকে সম্মান করে না, আমি তো তাকে ভালোবাসতে পারবো না, তাই নয় কি? সুতরাং বিয়ে দেওয়ার আগে আপনার মানে আপনার মেয়েকে এক্ষুনি ঠিক করা দরকার। যদি আপনি এখন নাও পারেন, বিয়ে দেওয়ার আগে মেয়ের অবশ্যই গ্রহ প্রতিকার করে নেবেন, নইলে কিন্তু পস্তাতে হবে আপনাদেরই, কারণ দুদিন পরেই মেয়েকে আবার বাক্স প্যাটার্নে ফেরত আসতে হবে। কারণ এই ঘটনায় আকছার ঘটছে ইদানিংকালে। আমার মনে হয় আমরা বিয়ে নিয়ে যতটা চিন্তিত হই সন্তানের, বরঞ্চ বিবাহিত জীবন নিয়ে চিন্তিত হব। বিয়েটা দিলাম ধরে করে একটা বিয়ে হলো, বিয়ে বিবাহিত জীবন যদি সুখী না হয় সেই বিয়েটা কিন্তু ভ্যালুলেস হয়ে যায়, ওই পয়সাটা আপনার নষ্ট হলো, আপনারা যে পয়সা খরচা করবেন সেই পয়সাটা নষ্ট হবে। তাই এখন থেকে আপনার মেয়ের গ্রহ প্রতিকার করুন, দেখুন আপনার মেয়ে একটা সুস্থ সুন্দর তার ক্যারিয়ারও তৈরি হবে, একটা সুন্দর বিবাহিত জীবনও সে পাবে। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দীপান্বিতা অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ অমাবস্যা সেটা আমরা আলোচনাতে পাচ্ছি, যে এই কালীতন্ত্র সম্পর্কে রাজশ্রী বলছেন, কিন্তু দীপান্বিতা অমাবস্যার আগে খুব কম চেম্বার রয়েছে। আজকে শ্যামবাজার জুপিটার হয়ে গিয়েছে, সুতরাং শ্যামবাজার জুপিটার আবার সামনের সপ্তাহে একদিন পাচ্ছে। আপনারা চেম্বার পাচ্ছেন আগামীকাল অনলাইন চেম্বার, বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে 13 তারিখ, 14 তারিখ রয়েছে শুক্রবার বর্ধমান। দীপান্বিতা অমাবস্যার আগে কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল 14, 15, 16 বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের চেম্বার একদিনেই চেম্বার, মানে বর্ধমানের বন্ধুরা আর কিন্তু পাচ্ছেন না, দুর্গাপুরের বন্ধুরাও আর পাবেন না, আসানসোলের বন্ধুরাও আর পাবেন না। 14 তারিখ বর্ধমান, 15 তারিখ দুর্গাপুর এবং 16 তারিখ হচ্ছে আসানসোলের চেম্বার। 17 তারিখ সোমবার দিন চেম্বার ব্যারাকপুর, 18 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 19 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার, এবং তার পরবর্তী 21 তারিখ শুক্রবার কৃষ্ণনগর এবং 22 তারিখ শনিবার দিন পেয়ে যাচ্ছেন খড়গপুর হোটেলের স্বাগততে। এর বাইরে আর কোনো চেম্বার নেই, সুতরাং যারা দেখাতে চাইছেন এই কটি চেম্বারের জন্য যোগাযোগ করুন 9830693535, 9830693579। আর অনলাইন যেটা এই বৃহস্পতিবার এবং সামনের বৃহস্পতিবার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন আগামীকাল এবং তারপরে বৃহস্পতিবার যোগাযোগ করুন 9330789557, 9830693509-এ। আমরা ছিলাম আলোচনাতে কালীতন্ত্র সম্পর্কে। আচ্ছা, মা কিন্তু সকলের, মা কালী সকলের মনস্কামনা পূর্ণ করেন, এবং একটা কথা আমি বিশেষভাবে বলবো, দীপান্বিতা অমাবস্যার রাত্রে সঠিক তান্ত্রিক পদ্ধতিতে মাকে ডাকতে পারলে অসাধ্য সাধন বলে কিচ্ছু হয় না, কোনো জিনিসটাই অসাধ্য সাধন বলে হয় না, কিন্তু সঠিক পদ্ধতিতে, সঠিক তান্ত্রিক পদ্ধতিতে দীপান্বিতার অমাবস্যার রাতে মাকে যদি ডাকা যায়, মা সকল মনস্কামনা পূর্ণ করেন, এবং আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি, আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভ গ্রহযোগ, সব কিছু কিন্তু আমরা তার পায়ে, যেহেতু তিনি মা, তার পায়ে সমর্পণ করে আমরা ভালো থাকতে পারি, আমরা শুভ ফল লাভ করতে পারি। দীপান্বিতা, দেখুন আমি সবসময় অমাবস্যাকে সবসময় খুব প্রাধান্য দিই বা গুরুত্ব দিই, সবসময় বলি যে বছরে যে 12টি বা 13টি অমাবস্যা হচ্ছে প্রত্যেকটি অমাবস্যাকেই কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ, কিন্তু দীপান্বিতা অমাবস্যাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? দীপান্বিতা অমাবস্যা হচ্ছে মা কালীর আরাধনার রাত, এবং আমরা বছরের অন্যান্য সময়, অন্যান্য তিথিতেও অনেক সময় মা কালীর আরাধনা করে থাকি, কিন্তু তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যার রাতে করা মা কালীর আরাধনা, দীপান্বিতা অমাবস্যার রাতে করা গ্রহ সংস্কার, দীপান্বিতা অমাবস্যার রাতে সঠিক তন্ত্রোক্ত পদ্ধতিতে মাকে ডাকতে পারলে আবারও বলছি অসাধ্য সাধন বলে কিচ্ছু হয় না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি মেয়ের মা বলছি। হ্যাঁ, নামটা বলবেন? মেয়ের নাম হচ্ছে অস্মিতা দাস। শুনতে পাচ্ছি না, আমরা না পরিষ্কার শুনতে পাচ্ছি না। আচ্ছা, মেয়ের নাম অস্মিতা দাস। অস্মিতা, অস্মিতা দাস, হ্যাঁ। কোথা থেকে ফোন করেছেন? কোচবিহার থেকে। নিয়মিত দেখেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছিল? হ্যাঁ, আমার জ্যাঠাতো দিদি এসেছিল। কিসের জন্য? ওনার কাছে শিলিগুড়িতে গিয়ে দেখিয়েছিল। কিসের জন্য এসেছিলেন? ওনার মেয়ের জন্য। কোন সময় এসেছিলেন? তাও বছর পাঁচেক আগে, বছর পাঁচেক আগে এসেছিলেন। আচ্ছা, কোন সময়, মানে বছরের কোন সময় দেখিয়েছিলেন? দীপান্বিতা অমাবস্যার আগে। কি সমস্যা ছিল তার মেয়ের? পড়াশোনা করছিল না ঠিকঠাক মতন, এই এগুলোই। সে মেয়ে এখন ভালোভাবে দাঁড়িয়েছে? খুব ভালো আছে, খুব ভালো আছে।
আচ্ছা সেই দীপানিতা অবশ্য আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন 18/2/2004 আর কিছু বলার দরকার নেই আচ্ছা 18/2/2004 সেদিন ছিল বুধবার সকাল 11:25 কোচবিহার বৃষলগ্ন মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র উত্তরাষাঢ়া হচ্ছে রবিন নক্ষত্র মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি সিংহে বক্রী অবস্থায় শনি মিথুনে বক্রী অবস্থায় মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে বৃষ লগ্নের দ্বাদশে মঙ্গল রাহু আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা একাদশভাবে লগ্নপতি শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং শুক্র তুঙ্গস্থ মানে জাতিকা বিরাট নলেজেবল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো হয় এবং যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা এইটুকু আমি বলবো না যথেষ্ট ভালো পড়াশোনায় যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে হরোস্কোপে ষষ্ঠ দ্বাদশ ভাবের উপর রাহুকেতু অ্যাক্সিস এইটা খুব একটা ভালো নয় একটু শত্রুতা হিংসা জেলাসির ব্যাপার বা শরীর খারাপ হওয়ারও খানিকটা যোগ রয়েছে আপনি একটু শেয়ার করুন পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো স্টুডেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু বলতে থাকুন এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে সেকেন্ড হয়েছে রাজ্যে সেভেন্থ হয়েছে বাহ খুব ভালো হ্যাঁ দেখার পর তারপর এখন নিট নিয়ে আকাশ ইনস্টিটিউট কলকাতা ওখানে পড়ছে দ্বাদশ থেকে শুভ ফল পেতে একটু বাধা হয় তবে ও যেহেতু প্রচন্ড মেরিটোরিয়াস আমি মনে করি ওর অসুবিধা হবে না প্রয়োজন হলে দ্বাদশে যে মঙ্গল আর রাহু রয়েছে ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে এই জায়গাটাকে ঠিক করুন কেন মেডিকেলের মেন কারক গ্রহ মঙ্গল সক্ষেত্রস্থ বাট দ্বাদশস্থ একটু এই জায়গাটাকে ঠিক করলে কিন্তু আপনার মেয়ে যেটা চাইছে আপনারা যেটা চাইছেন সম্পূর্ণভাবে হবে দেখুন 2023 বলে কথা নয় কথাটা হচ্ছে হরোস্কোপে চার্টের টেন্ডেন্সি কোথাও সামান্য বেশি হলেও ইঞ্জিনিয়ারিং এর দিকে কেন মঙ্গল সক্ষেত্রস্থ হলেও দ্বাদশে মঙ্গল মেডিকেলের মেইন কারক গ্রহ এবং মঙ্গল রাহুযুক্ত হয়ে রয়েছে যার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে চেষ্টা করুক সবই ঠিক আছে কিন্তু একটু এই জায়গাটা ঠিক করলে ভালো হয় আচ্ছা দ্বাদশ থেকে কোনো গ্রহ সে সক্ষেত্রস্থ হলেও দ্বাদশ থেকে ততটা শুভ ফল পাওয়া যায় না আমি বলবো আপনাদের হাতে কিন্তু একটা বড় সময় হচ্ছে এই দীপানিতা অমাবস্যা তার আগে উত্তরবঙ্গে কোনো চেম্বার নেই আপনি যদি মনে করেন দীপানিতা অবশ্যই কাজে লাগাবেন তাহলে অনলাইনে যোগাযোগ করুন এবং এখনই আপনি এই নাম্বারটা ছেড়ে আপনি ফোন করে রাখুন হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে অনলাইন চেম্বারের ফোন করে রাখলে হয় কালকে নইলে তার পরের বৃহস্পতিবার আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেলেও পেতে পারেন কেন বললাম দীপানিতা অবশ্যতে যদি আপনি এই কাজটি করিয়ে রাখেন তাহলে আগামী দিনে আপনার মেয়ে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারবে এটুকু আমরা বলতে পারি কেননা কি হয় আপনি নিজেই বলেন যে আপনার জ্যাঠা দিদি তার মেয়ের এডুকেশনের জন্য এসেছিলেন এবং দীপানিতা অবশ্যতেই কাজ করেছেন আপনিই বললেন তো দীপানিতা অবশ্যতে রাজশ্রী বলেছেন অসাধ্য কিন্তু সাধন হয় এবং একটা কথাই আছে যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে তো দীপানিতা অবশ্য হচ্ছে সেই দুর্লভ ক্ষণ যে সময় করা যে কোনো রকমের গ্রহ পুজো তন্ত্রোক্ত ক্রিয়া মনস্কামনা পূরণের জন্য যে কোনো রকম চাহিদা মনস্কামনা পূরণের পুজো সব কিছু কিন্তু এই তিথিতে ভীষণভাবে ফলদায়ী হয় সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে যারা চেম্বারে আসতে চাইছেন চেম্বার কিন্তু খুব অল্পই রয়েছে আজকে আগামীকাল আপনারা অনলাইন চেম্বার পাচ্ছেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষের বাইরে থেকে আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আগামীকাল 13 তারিখ অনলাইন চেম্বার 14 তারিখ শুক্রবার দিন বর্ধমান
15 তারিখ শনিবার দিন পাচ্ছেন দুর্গাপুর এবং 16 তারিখ রবিবার পাচ্ছেন আসানসোল, 17 তারিখ সোমবার ব্যারাকপুর, 18 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 19 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার। তার পরবর্তী 20 তারিখ অনলাইন রয়েছে, 21 তারিখে পাচ্ছেন শুক্রবার দিন কৃষ্ণনগর এবং 22 তারিখ শনিবার দিন পেয়ে যাচ্ছেন খড়গপুর হোটেল স্বাগত। তারপরে কিন্তু দীপান্বিত অমাবস্যা এসে যাচ্ছে, আর কোনো চেম্বার নেই, আবার দীপান্বিত অমাবস্যার পরে চেম্বার, এবং সেক্ষেত্রে 6ই নভেম্বর শিলিগুড়িতে চেম্বার, 14ই নভেম্বর হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তো শিলিগুড়ি এবং হাওড়ার মানুষরা কিন্তু দীপান্বিত অমাবস্যাটাকে আর পাচ্ছেন না, তাহলে অনলাইনটাই তাদের ক্ষেত্রে একমাত্র রাস্তা। যারা চেষ্টা করবেন শিলিগুড়ি থেকে বা হাওড়া থেকে, হাওড়ায় অলরেডি চেম্বার ছিল, এরপরেও যারা হাওড়া থেকে চেম্বার চেষ্টা করবেন তারা অনলাইনে যোগাযোগ করুন। একদম, আমরা ছিলাম হচ্ছে কালীতন্ত্রের হাততে। দেখুন, আমি একটা কথাই বলবো যে অনেক সময় আমি অনেককে বলে থাকি যে আপনার এই কাজটা খুব জটিল বা আপনার এই সমস্যাটা খুব জটিল, সুতরাং আপনি কোনো বড় তিথির আগে যোগাযোগ করুন। দীপান্বিত অমাবস্যা হচ্ছে সেই বড় তিথি, বছরের শ্রেষ্ঠ অমাবস্যা, যে সময় কিন্তু আপনি যে কোনো রকম নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারেন, সেটা আপনার যে কোনো রকম মনস্কামনা পূরণের পুজো হোক, যে কোনো রকমের গ্রহ সংস্কার হোক, যে কোনো রকমের শত্রুনাশ হোক। কেন, ওই যে মায়ের রূপের ভেতরই রয়েছে, মায়ের এক হাতে বর মুদ্রা অভয় মুদ্রা, অন্য দুটো হাতে কিন্তু রয়েছে খড়গ এবং অসুরের চিহ্ন মুণ্ড, সুতরাং এই সময় কিন্তু সমস্ত কিছু করতে পারেন। এবং যাদেরকে আমি বলেছিলাম, আমি অনেক সময় অনেককে বলি যে বড় তিথির আগে যোগাযোগ করতেন, তারা কিন্তু এই তিথির আগে যোগাযোগ করতে পারেন। আপনি যেভাবে বললেন, মাহাত্মটাকে বর্ণনা করলেন এবং কালীতন্ত্রের যে দিকটা তুলে ধরলেন, যে অসাধ্য সাধন, অসাধ্য সাধন, যারা দীর্ঘদিন ধরে একটা কোনো মামলার জটিলতাতে রয়েছেন, তারা প্রতিকার চাইছেন, বেরিয়ে আসতে চাইছেন, হতে পারে সে ডিভোর্স পাচ্ছে না কোনোভাবে, হতে পারে শত্রুতা জমি জমা নিয়ে মামলা চলছে, হতে পারে হয়তো তার শারীরিক দাম্পত্য সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়েছে, একটা সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে ভীষণ অবাধ্য বিপথে চলে যাচ্ছে, যে প্রথম জন যিনি বাবা ফোন করলেন, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। সব কেন, দীপান্বিত অমাবস্যা বছরের সব থেকে শক্তিশালী তিথি। মানে আমরা তো বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, যে ছেলে মেয়ে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে, বাবা মা চাইছেন না এই সম্পর্কটা, তাই ভীষণ কমন এখনকার দিনে, হ্যাঁ, সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই দীপান্বিত অমাবস্যা সময়টা, যে কোনো রকম। একদম, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করতে থাকুন 9830693535, 9830693579, আর অনলাইন বুকিং হচ্ছে 9330789557, 9830693509। আসলে রাজশ্রীর এই দীর্ঘদিনের পথ চলা জ্যোতিষশাস্ত্র নিয়ে, দীর্ঘ 20 বছরের পথ চলাতে তার সফলতা, তার কাছে যারা আসেন তারা একবার আসেন এবং বারবার তারা যুক্ত হন রাজশ্রীর সঙ্গে, এই কারণেই রাজশ্রীর প্রতিকার কিন্তু কথা বলে। কেন বললাম বারবার, ধরুন আপনারা এরকম বহু মানুষকে পাবেন টিভির পর্দায়, যে দিদি আপনার কাছে গেছিলাম, মেয়ে ভালো আছে, পড়াশোনায় খুব ভালো করেছে, এবার বিয়ে দেবো, আপনি একটু বলে দিন যে কোন সময়টাই বিয়ে দেবো, এইরকম বহু মানুষ আছে। সব থেকে বড় কথা, কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি, মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সারা বছর দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে, মানে তিথি মিন্স অমাবস্যাতে, বিভিন্ন অমাবস্যাতে বিভিন্ন রূপে আমরা মা কালীর পুজো দেখি, কিন্তু তার মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিত অমাবস্যায় করা মা কালিকার পুজো। সুতরাং আপনারা যোগাযোগ করতে থাকুন যারা প্রতিকার প্রতিবিধান চাইছেন, জীবনটাকে গুছিয়ে তুলতে চাইছেন, কারণ প্রতিকার মানুষকে এগিয়ে নিয়ে যায়, সঠিক গ্রহ প্রতিকার। কারণ রাজশ্রীর প্রতিকার কিন্তু আপনি এলেন আর পেয়ে গেলেন নয়, সময় সাপেক্ষ প্রতিকার আপনাকে দেখাতে হবে এবং আপনার সমস্যা অনুযায়ী প্রতিকার তৈরি হবে, এবং এর একটা আধ্যাত্মিক যেমন মাহাত্ম্য রয়েছে, তান্ত্রিক একটা ব্যাখ্যা রয়েছে, এবং সেটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেবো, আবারও বলবো রাজশ্রীকে কিন্তু মাত্র কয়েকটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল অনলাইন রয়েছে, এই শুক্রবার 14 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বর্ধমান, 15 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 16 তারিখ রবিবার দিন পাচ্ছেন হচ্ছে আসানসোল, 17 তারিখ সোমবার পাবেন হচ্ছে ব্যারাকপুরে। যোগাযোগ করতে থাকুন, অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।